দুর্নীতিতে গ্রেফতার আরও এক মন্ত্রী। যে খবর সবার প্রথম রিপাবলিক বাংলা ব্রেক করে সেই খবরই আপনাদেরকে দিচ্ছি। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, প্রথম ব্রেক রিপাবলিক বাংলা। এবং গতকাল টানা 19 ঘন্টা ম্যারাথন তল্লাশি শুধু না, একই সঙ্গে জিজ্ঞাসাবাদে করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগিতার অভিযোগ এবং তথ্য গোপনের অভিযোগেই রাত 1:35 গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 2011 থেকে 2021 সাল পর্যন্ত খাদ্য দপ্তরের পূর্ণ মন্ত্রী ছিলেন তিনি। এবং এরই পাশাপাশি আপনাদেরকে আরও জানাই, গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক মুখ খুললেন প্রতিবাদীর দিদি, এবং আগেই গ্রেফতার করা উচিত ছিল মন্তব্য সুটিয়ার প্রতিবাদী বরুণ বিশ্বাসের দিদির ভাই প্রতিবাদ করেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে খুন বরুণকে। ভাইয়ের খুনের সুবিচার পায়নি এমনটাই মন্তব্য করতে শোনা গিয়েছে নিহত বরুণের দিদি প্রমীলা রায়কে। গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক এবং ইতিমধ্যেই মুখ খুলতে শোনা গিয়েছে প্রতিবাদী দিদিকে, অর্থাৎ যে প্রতিবাদের সামনে এসেছিল সবার প্রথম এবং আগেই গ্রেফতার করা উচিত ছিল বলে মন্তব্য সুটিয়ার প্রতিবাদী বরুণ বিশ্বাসের দিদির ভাই প্রতিবাদ করেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে খুন বরুণকে। ভাইয়ের খুনের সুবিচার পায়নি এমনটাই মন্তব্য নিহত বরুণের দিদি। গ্রেফতার তো আমাদের আশা ছিল আরও আগে হবে, যেহেতু আমার নাম বলার পরেও সাংবাদিক যারা এইসব প্রচার করেছিল বরুণ ব্যাপারটা, তারাও ধরুন চুপ হয়ে গেল। জ্যোতিপ্রিয় মল্লিক নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছিল, কিন্তু লড়াইটা তো আমরা জারি রেখেছিলাম যেহেতু উনি খুনি, এটা আমি সাক্ষী। মানে যে সুটিয়ে যে ধর্ষণ তোলাবাজ যে আতঙ্কটা ছড়িয়েছিল, তার সেই ধর্ষককারীদের তারপরে আতঙ্কবাজদের মানে সমাজ বিরোধীদের এক কথা হচ্ছে সমাজ বিরোধীদের মদতদাতা ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবার আমি হ্যাঁ আমি বলেছিলাম যে আমার ভাইয়ের খুনের পেছনে ওনার হাত, ওনারই মদতে আমার ভাই খুন হয়েছে। দুর্নীতিতে গ্রেফতার আরও এক মন্ত্রী। যে খবর সবার প্রথম রিপাবলিক বাংলা ব্রেক করে সেই খবরই আপনাদেরকে দিচ্ছি। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, প্রথম ব্রেক রিপাবলিক বাংলা। এবং গতকাল টানা 19 ঘন্টা ম্যারাথন তল্লাশি শুধু না, একই সঙ্গে জিজ্ঞাসাবাদে করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগিতার অভিযোগ এবং তথ্য গোপনের অভিযোগেই রাত 1:35 গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 2011 থেকে 2021 সাল পর্যন্ত খাদ্য দপ্তরের পূর্ণ মন্ত্রী ছিলেন তিনি। এবং এরই পাশাপাশি আপনাদেরকে আরও জানাই, গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক মুখ খুললেন প্রতিবাদীর দিদি, এবং আগেই গ্রেফতার করা উচিত ছিল মন্তব্য সুটিয়ার প্রতিবাদী বরুণ বিশ্বাসের দিদির ভাই প্রতিবাদ করেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে খুন বরুণকে। ভাইয়ের খুনের সুবিচার পায়নি এমনটাই মন্তব্য করতে শোনা গিয়েছে নিহত বরুণের দিদি প্রমীলা রায়কে। গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক এবং ইতিমধ্যেই মুখ খুলতে শোনা গিয়েছে প্রতিবাদী দিদিকে, অর্থাৎ যে প্রতিবাদের সামনে এসেছিল সবার প্রথম এবং আগেই গ্রেফতার করা উচিত ছিল বলে মন্তব্য সুটিয়ার প্রতিবাদী বরুণ বিশ্বাসের দিদির ভাই প্রতিবাদ করেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে খুন বরুণকে। ভাইয়ের খুনের সুবিচার পায়নি এমনটাই মন্তব্য নিহত বরুণের দিদি। গ্রেফতার তো আমাদের আশা ছিল আরও আগে হবে, যেহেতু আপনার নাম বলার পরেও সাংবাদিক যারা এইসব প্রচার করেছিল বরুণ ব্যাপারটা, তারাও ধরুন চুপ হয়ে গেল। জ্যোতিপ্রিয় মল্লিক নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছিল, কিন্তু লড়াইটা তো আমরা জারি রেখেছিলাম যেহেতু উনি খুনি, এটা আমি সাক্ষী। মানে যে সুটিয়ে যে ধর্ষণ তোলাবাজ যে আতঙ্কটা ছড়িয়েছিল, তার সেই ধর্ষককারীদের তারপরে আতঙ্কবাজদের মানে সমাজ বিরোধীদের এক কথা হচ্ছে সমাজ বিরোধীদের মদতদাতা ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবার আমি হ্যাঁ আমি বলেছিলাম যে আমার ভাইয়ের খুনের পেছনে ওনার হাত, ওনারই মদতে আমার ভাই খুন হয়েছে।